গুড আফটারনুন বন্ধুরা, মকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা, ভালো আছে। আমি একটা নতুন ব্লগ শুরু করছি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু হচ্ছে, কারণ আজকে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে ভাবলাম রান্নাটা আগে শুরু করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন হচ্ছে রান্না ভেন্ডির তরকারি। এখানে করেছি ভেন্ডি আলুর তরকারি। ভেন্ডি আলুর তরকারি করেছি আর করলা আলু ভাজা, করলা আলু ভাজা করেছি, ভেন্ডি আলুর তরকারি করেছি। একটু অল্প ভাতে আছে, বেশি নেই, অল্প আছে। এখানে হবে ডিমের অমলেট, পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা কাটবো, ডিমের অমলেটটা তৈরি হবে। তা আজকের হচ্ছে এই মেনু জিনিস হবে, যেটা হচ্ছে তালের বড়া। সেদিন থেকে তালের তালটা ছেঁচে রেখেছিলাম, একটু রাখা ছিল, তো সেটাকে ভাবলাম কি করা যায়, আজকে একটু তালের বড়া করি। সেদিনকে তালের বড়া খাওয়া হয়নি একদম, তা আজকে একটু বানাবো, একদম রেডি করে রেখে দিয়েছি মেখে। নারকেল কোড়া, আখের গুড়, আটা, তাল দিয়ে একটু ছোটো এলাচ দিয়ে এটা মেখে রেখেছি। তো আগে রান্নাটা হয়ে যাক, তারপরে এগুলো ভাজবো আস্তে আস্তে, তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা, তালের বড়াগুলো দেখো হয়ে গেছে, আর কি দারুণ দারুণ দেখতে হয়েছে, দেখেছো? খেতেও ততটাই টেস্টি হয়েছে। একটু চালের গুঁড়ো দিয়েছি তো, আর চালের গুঁড়ো দিয়ে একটু বেশ মুচমুচে হয়েছে, বেশ ভালো হয়েছে। সেদিন খেতে অতটা ভালো লাগছিল না, কিন্তু আজকে কদিন পরে খাচ্ছি, সেদিনকে মানে আজকে খেতে বেশ ভালো লাগছে। দেখবে যে কোনো জিনিস হচ্ছে কী বলতো, দিনের দিন অতটা খেয়াল মানে থাকি ইচ্ছে থাকে না, মনে হয় পরে পেলে এটা বেশ ভালো লাগতো, কিন্তু সেরকমই অবস্থা হয়েছে এই তালের বড়া। তালের বড়াটা কী বলতো, সেদিন ভালো লাগছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে খুব খুশি, খুব ভালো লাগছে। চলো এটা রেখে দিই, চাপাতি রাখা থাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সব করে নিয়ে তোমাদের দাদাভাই যথারীতি নিজের কাজে বসে পড়েছে, আর আমি চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। পাতাগুলো প্রিন্টগুলো বেশ সুন্দর, না সুন্দর প্রিন্টগুলো। আর এটা দেখো কতটা ডালটা ওইদিকে যাচ্ছে, এটা উপরে উঠে যাবে, এরকম করে জানলা দিয়ে উঠে যাবে। কদিন দেখাই হয়নি জানো তো, গাছগুলো কদিন দেখাই হচ্ছে না, আসলে এদিকটা আসা হয় না তো। একই গাছ মানে মানি প্লান্টের পাতাটা একই পাতা, একটা ডাল এনেছিল সেটাকে কেটে 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 আমি কতগুলো বোতলের মধ্যে জল দিয়ে রেখেছি। বাবা মাটিটা দেখো ফেটে গেছে, বৃষ্টি হয়নি না কদিন, তিন চার দিন বৃষ্টি হয়নি, মাটিটা ফেটে গেছে। এটা অনেকটা গাছটা পড়েছে, একটা ছোট্ট ডাল দিয়েছিলাম, এরকম ছোট্ট একটা ডাল নিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। আর এই এই গাছটা না অনেক আস্তে আস্তে বড় হয় জানো তো, মানে এটা বড় হতে বেশ টাইম লাগে, হবে বেশ এদিকে পাতা এদিকে পাতা, বেশ সুন্দর হয়। ফ্ল্যাটে আছে তিনের, আর ওই যে দেখো কত বালি, এই ফ্ল্যাটটা হচ্ছে না, ওই ফ্ল্যাটটার জন্য এখানে বালি ফেলেছে রাস্তার উপরে। এই ফ্ল্যাটটা যখন হয়ে যাবে তখন আমাদের একদম এইখানটাতে জানলার কাছে সবাইকার জানলাগুলো হবে। বাবা, গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে সন্ধেবেলায়
আমার কথা হচ্ছে, সন্ধ্যেবেলায় চাটা খাওয়া হলো, আমাদের দাদা ভাইও এসে গেছে, এসে এখন অমলেটের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছে, অমলেটটাও করবে। ঠিক আছে, আর রাত্রে অমলেট করবে না ভুজিয়া করবে? অমলেট করবে, ঠিক আছে তাহলে অমলেটই করো। ও অমলেট করে নেবে বলছে, অমলেট করে নিয়ে অমলেট দিয়ে রুটি খাবো। আমার ভেন্ডি তরকারিটা রাখা আছে, কিন্তু ভেন্ডি তরকারিটা আর লাগবে না, লাগলে বের করে নেবো। ভেন্ডি তরকারিটা তো ওগুলো খাওয়াই হলো না, ভেন্ডির তরকারি রাখা আছে, খাওয়ানি ওটা, ওটা পুরোটাই রাখা আছে, বের করবো। তারপরে সেই সিঁড়িতে এধার ওধার সেই জামা কাপড় পরেছিল, সেই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে পাঠ করলাম। তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই কথা হচ্ছে, তোমাদেরকে অনেক কিছু দেখানো হচ্ছে না। হ্যাঁ, তো সন্ধ্যেবেলাতে একটুখানি বসে চা খেতে খেতে, চায়ের সাথে চানাচুর খেতে খেতে একটু আড্ডাও দিলাম। আড্ডা দিয়ে তারপরে সন্ধ্যে দিতে গেলাম। সারাদিন আসলে ইউটিউবের পিছনে এতটাই টাইম যায়, আর সময় করতে পারি না। তারপরে এখন একটু তিন্নির সাথে ফোনে গল্প করলাম, তিন্নির সাথে ফোনে কথা বলে তারপরে আটাটা মাখতে নিলাম। আটাটা একটু পাতলা হয়ে গেছে, একটু জল দিয়ে দিতে হবে, আটা দিতে হবে গুঁড়ো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আটাটা মেখে রুটিটা করে নিই। বন্ধুরা, রুটি হয়ে গেছে। এই ক্যাসারোলটা না অনেক গরম থাকে, বেশিক্ষণ গরম থাকে। আর এই যে এখানে ভুলা দিয়ে গেছিল, এখন এই যে এখানে হবে এইটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অমলেটটা তৈরি হবে। আজকে অমলেট দিয়ে রুটি খাওয়া হবে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, ডিনার করে নিই। খিদে পেয়ে গেছে, ভেন্ডির তরকারি আর অমলেট। বন্ধুরা, আজ তো মঙ্গলবার, সব পুজো টুজো আছে জানোই তোমরা, যারা পুরনো বন্ধুরা তারা জানো যে আমার বাড়িতে মঙ্গল চণ্ডীমায়ের পুজো হয়। তো মঙ্গল চণ্ডীমায়ের পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আজকে, তো পুজো এখনই করে গেছে ঠাকুরমশাই, পুজো করে গিয়ে তারপরে এখনই ঘরগুলো ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিলাম। এখনও ধূপ জ্বলছে, তো সব কিছু এখন সব হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর বাইরের ওয়েদারও এখন দেখো মেঘলা মেঘলা করছে, মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে আবার রোদ্দুর উঠছে। মঙ্গলবার একটু টাইমটা বেশি লাগে, এটা একটা বড় জিনিস। এই যে ঠাকুরের জামা কাপড়টা তুলে রেখে দিই। হ্যাঁ, কালকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম, পাশে থেকো।